বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। বর্ণালীস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি, কারণ এতদিন ভিডিও দিইনি, কারণ একটু মানুষের টেনশন ছিল, তাই ওই জন্য ভিডিও করতে পারিনি। তো আজকে কিছুটা হলো অনেকটা শান্তি, তাই ভিডিও আবার শুরু করছি। তাছাড়া কালকে মা বাবা খুব বকাবকি করেছে যে কেন ভিডিওগুলো করিস না, কেন সবাই তো প্রথমে তো করছিলি, সবাই দেখতে ভালোবাসে। তারপর আশেপাশে আরও যারা আমাদের আত্মীয় স্বজন আছে তারা সবাই বলে কেন ভিডিও দাও না। তো চলো আবার ভিডিও স্টার্ট করলাম। আর এখন বাজে সকাল 9টা, আমার স্নান হয়ে গেছে, জামাকাপড়গুলো ছাদে শুকোতে দিতে যাবো, শাশুড়ি মা ওপরে পুজো করছেন। আর এই দেখো আমার সোনা বাবা ঘুমাচ্ছে, এই যে দেখতে পেয়েছো এটা পাশের ঘরটা, আর সোনা বাবা ঘুমাচ্ছে, তো ও ঘুমাক, তারপর আমি ততক্ষণে জামাকাপড়গুলো শুকোতে দিয়ে চলে আসি, একটু ঠাকুরকে প্রণাম করে আসি, আর তারপর এসে চা করবো। অনেক কাজ আছে, তো আস্তে আস্তে করতে থাকি। আর তোমরা ছাদে যাচ্ছি, এটা আমাদের ছাদের সিঁড়ি। এজো পুজো করছে শাশুড়ি মা, এই যে আমাদের কাতু সোনা, এখানে সমস্ত কিছু রাখা আছে। এই দেখো ছাদে তারপর শুকনো দেওয়া হয়ে গেছে, এবার চা করবো। এই যে রান্নাঘরের লাইটটা জ্বালি, এই যে রান্নাঘরের লাইট জ্বাললাম, এবার চা। জানো তো আমার ক্যামেরা ধরে দেওয়ার বা মানে ক্যামেরা মানে ফোন ধরে দেওয়ার কেউ নেই, বাট আমাকেই ধরে করতে হবে। এবার স্ট্যান্ডটা রাখতে হবে, রাখি কোথায় রেখে আমাকে দেখা যায়, তো সেই হিসাবে এই দেখা যাচ্ছে চা করব। প্রথমে চা করার আগে সুজি করব সোনা বাবার জন্য, তো সুজিটা করে নিই, করে টরে নিয়ে তারপর চা করবো। শাশুড়ি মার মনে হয় পুজো করতে অনেকটা দেরি হবে, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার তো অনেকটাই টাইম লাগবে। চা আমার হয়ে গেছে, আর চা নিয়েই বসে পড়লাম। এই যো চা হয়ে গেছে, চা বিস্কুট খাবো। মা বললো যে এখনো পুজো হয়নি, পুজো হতে দেরি আছে, তো উনি এসে পরেই খাবে, আর আমি তাহলে খেয়ে নিই চাটা, কেন সোনা বাবাকে উঠে পড়লে ওকে খাওয়াতে হবে, তো অনেকটা দেরি হয়ে যাবে, নাহলে নাহলে আমরা দুজনে যদি চা একসাথে খাই উঠে পড়লে কাঁদবে খাবার খাওয়ার জন্য। পাখাটা না খুব আওয়াজ হয়, কথা শোনা যায় না একদম। তারপর চলো চাটা খেয়ে নিই। তাহলে চাটা খেয়ে নিই, খেয়ে দে আবার তোমাদের সাথে কথা বলবো। আমার চা খাওয়া হয়ে গেছে, আর এই যখন সোনা বাবা ঘুম থেকে উঠে পড়ে, উঠে পড়েছে সোনা বাবা আমার। বাবা গুড মর্নিং বলো সবাইকে, বলো বলো, লজ্জা পাচ্ছ? লজ্জা পাচ্ছ? আমার সোনা বাবা লজ্জা পাচ্ছে, চলো উঠে পড়ো। এই যো বিছানাপত্র এবার গুছোবো, দেখো কটা বাজে ঘড়িতে, 10:10, এখন আমার সোনা বাবা ঘুম থেকে উঠলো, চলো উঠে পড়ো। চলো বিছানাপত্র গুছিয়ে নিই, জানলাগুলো খুলবো, পাখাটাকে সরাবো, অনেকগুলো কাজ আছে কাজগুলো করে দিই, করে সোনা বাবাকে মুখ ধুয়ে দিই। আর ও ঠাকুমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুমার, এবার ও ঠাকুমাকে খাওয়াবে, খাইয়ে নিই, কারণ আমি এদিকে টিফিন করবো। চলো তাহলে কাজগুলো সব তাড়াতাড়ি করে করে নিই, কারণ 10:10। বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, এই যে সোনা বাবা দেখো সব বালিশগুলো তুলে দেয়। বাবা সোনা বাবা বালিশগুলো তুলে দাও তো, হ্যাঁ দাও, এই দেখো বালিশ তুলে দেবে, এই একটা তুলে দিয়েছে, দাও তো আর বাদ বাকিগুলো দাও, দাও পাঁচ বালিশটা দাও, হে দেখো সব বালিশগুলো তুলে দেবে, ও আমার অনেক কাজ করে দেয় সোনা বাবা, তাই না বাবা? হ্যাঁ দাও, যাওয়ার একটা নিয়ে আসো, হ্যাঁ নিয়ে আসো, হ্যাঁ এগুলো সব হালকা বালিশ, ভেবো না যে খুব ভারী, হালকা, হ্যাঁ। আর আরও 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 আছে, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, তোমার ছোটো ছোটো বালিশগুলো আনো, তুমি যেগুলোতে শো সেগুলো নিয়ে আসো, হ্যাঁ বাবা কত ভারী না, চোখে কি লাগে বাবা, সুজি খেয়েছো ওটা? ও মোছাবে, ঠাম্মাকে বলো মুছিয়ে দিতে, তুমি নাও করো বালিশগুলো তুলে দাও, বসে আছো কেন, দাও দেবে না, এই তো মায়ের সাথে বদমাইশি হচ্ছে, এটা আমি ঠিক করে নেবো, তুমি তুমি আর বালিশ দাও, হ্যাঁ দাও, নীল বালিশটা দিতে হবে না, আমি তুলে নেব, তুমি এগুলোই দাও, এ নাও। আচ্ছা তোমার নাম বলে দাও তো একটু সবাইকে, শরণজিৎ কি বলো, শরণজিৎ পাল, হ্যাঁ তুমি তো শিখে গেছো। আর তোমার, হ্যাঁ তোমার ঘোড়া কোথায়, ঘোড়া
এইটা যাও তোমার ঘোড়াটাকে নিয়ে খেলো, যাও বাইরে নাও, বাইরে চলে যাও, বারান্দায় যাও, বারান্দায় গিয়ে খেলো, আমি বিছানাটা সব গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে আমি যাচ্ছি, যাও আমার সোনা ছেলে, যাও যাও আস্তে আস্তে যাও, গাড়িটা চাপো, চেপে যাও, গাড়িটা চাপো, গাড়িটার উপর বসো, বসো বসো গাড়িতে বসো, এই দেখো যাও, টাটা টাটা, যাও হয়ে গেছে, আর আমার রান্না বান্না হয়ে গেছে, আর এখানে আমার হাজবেন্ড আর বাবা খেতে বসে গেছে, মা বাবা এই মাত্র এলো, আর কি কি রান্না করেছি একটু তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ আমার রান্না করতে করতে অনেকটা দেরি হয়, কারণ সোনা বাবাকে নিয়ে আমি রান্না করে ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো না কি রান্না করছি, তো কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, তাহলে চলো দেখে নাও কি কি করেছি। আর আচ্ছা এখানে আছে ওল ভাতে মানে ওল মাখা, আচ্ছা এখানে করেছি একটু পেঁয়াজ আলু আর ডিম কাঁচা লঙ্কা একটু ভাজা, আচ্ছা এখানে করেছি বাঁধাকপি আলুর তরকারি আর এখানে করেছি মাছের ঝাল, এই রান্নাগুলো করেছি, আর এখন বাবা আর হাজবেন্ড খেতে বসেছে, এই দেখো ওরা খাচ্ছে, মা খেতে দিচ্ছে ওদেরকে, আর ওদের হয়ে গেলে তারপর আমি আর শাশুড়িমা আর মা দুজন তিনজনে মিলে খেয়ে নেবো, আর মা এখন ওকে আমার সোনা বাবাকে ঘুম পাড়াচ্ছে, তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই। এখন চলে এলাম রাত্রি 11:30 সময় দেখে নাও ঘড়িতে তোমাদের সাথে কথা বলতে, কারণ সারা সন্ধে আমি তোমাদের সাথে কথা বলে উঠতে পারিনি, কারণ বাড়িতে কিছু রিলেটিভ এসেছিলো তাই, আর সত্যি বলতে অনেকেই আছে যারা ক্যামেরার সামনে আসতে চায় না, তো আমিও যেটা করিনি, তাছাড়া তাদের জন্য কিছু খাবার দাবার করা হয়েছিল, তো ওরা খাওয়া দাওয়া করে বাড়ি গেল, তো হঠাৎই ঠিক হয়েছে, বিকালবেলা ফোন করে বলছে আমরা যাচ্ছি, তো ওই কারণে এই জন্য আর আমি আর ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ততা হয়ে গেছিল, যাই হোক এবার কালকে 12:30 না বাজলে ও ঘুমায় না, তো ওকে নিয়ে এখন ওর বাবা আমি এই বক বক করতে করতে ঘুম পাড়াবো, তো সুস্থ থেকো, গুড নাইট, বাই, দেখ কালকে আবার আসছি, বলে না কালকে আসছি তোমাদের সামনে, সামনে হ্যাঁ, টাটা করে দেখিয়ে।